হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাভ ইনসাইড ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো হ্যাঁ, আমার বাড়ির পরিবেশটা একটু অন্যরকম লাগছে নিশ্চয়ই তোমাদের। তো আজকে না, আমি গত তিন চার দিন ধরে এখানেই রয়েছি, তার জন্য ব্লগও আপলোড করতে পারছি না। মানে ব্লগ আপলোড করার জন্য ওয়াইফাই লাগবে, তো ওয়াইফাইটা এখানে আবার নেই। তো নেটের একটু সমস্যার জন্য আমি যেদিন বাড়ি যাব সেদিন আমি ভিডিও করছি। মানে ভাবো কী অবস্থা, কতদিন ব্লগ দেইনি। তো বৃষ্টি ভেজা ওয়েদারে ব্লগ করছি, তো আজকে বাড়ি চলে যাব, মানে আমার শ্বশুর বাড়ি। তো বাবার বাড়িতে এসেছি, তো এই আর কি, খুব মজা করলাম, ভালো সময় কাটালাম, কিছুদিন খুব আরাম করে দিন কাটালাম, কোনো কাজ নেই, শুধু শুয়ে থাকা শুয়ে থাকা শুয়ে থাকা। তো হ্যাঁ, এখনও আমি কিছু করছি না, আমি বসে বসে শুধু গিলছি আর কিছুই না। তো তোমাদের সাথে অনেকদিন পর কথা বলছি, বেশ ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে। আর আমার স্নান টানও হয়ে গেছে, আমি এখানে এসে তাড়াতাড়ি স্নানটা করে নিই, সকাল সকাল উঠি। বেকার বেকার দেরি করে স্নান করি কী হবে, সকাল সকাল স্নান করে ফ্রেশ হই নিই, তো এটাই আর কি, কিছু কাজও নেই তেমন। তো এখন আমি ব্রেকফাস্ট করছি, তো ব্রেকফাস্ট করার পর লাঞ্চ হবে, এসবই চলবে, খাওয়া দাওয়াই চলবে। তো আমি সন্ধ্যের সময় বাড়িতে যাব, দেরি আছে যেতে। আজকে খুব বৃষ্টি ভেজা ওয়েদারও ভালো লাগছে না, ওই জন্যই, মানে বেশি বৃষ্টি ভেজা ভালো লাগে না, সারাদিন বৃষ্টিটা কেমন লাগে না। এখন 10:30 মতো বাজে, তো ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা বলি। একটু বাড়ির সামনে বেরোলাম, আজকে পুরো মেঘলা আকাশ, ভালো লাগছে, একটু হালকা হালকা রোদও আছে, ভালো লাগছে। তো বন্ধুরা, এখন বিকেলে বাজে 4, আমি একটু বেরোলাম বাড়ির থেকে, ভালো লাগে এখানে বেরোতে আর এই জায়গাটাতে দাঁড়াতে, কত পাখি চারিদিক থেকে উঠছে। আকাশে হালকা মেঘ আছে, বাট ওয়েদার খুব ভালো। তো আমি এখন এই জায়গাটাতে বসে থাকবো, এই জায়গাটাতে অনেকদিন পর বসলাম। বাবার বাড়িতে আসলে একদম ফ্রিলি দিন কাটে আর কি, কোনো চাপ থাকে না, কিছু না, তো এই আর কি, সবারই তাই হয়, স্বাভাবিক ব্যাপার, আমারও সেরকমই। এখানে তো কিছু করতেও হয় না, কিছুই না, তো টাইম কেটেই যায় কোনো রকম করে, শুয়ে বসে দিন কাটে। এই যে আমার বোনও চলে এসেছে, হাই বলতে তোমাদেরকে, ওকে দেখতে পেলাম তো ওকে ডাক দিলাম, যে আয় আমাদের বাড়িতে আয়। তো ও পড়াশোনা করতে যাচ্ছিল, তাই না? কেমন পড়তে যাবি? ওই বাড়িতেই আসবে পড়াতে, তিথিতে বাড়ি, ও টিচার আসবে, সোমবার থেকে এক্সাম, এক্সাম তো স্টার্ট হয়ে গেছে আমার, মানে কালকে হচ্ছে ম্যাথ আর লাইফ সায়েন্স। তারপরে কবে শেষ হবে? আর একদিন তারপর শেষ। ও, ওর সাথে কথা বলি, তোমাদের সাথে পরে কথা বলি, তাই না? অনেকদিন পর ওর সাথে দেখা হলো। ছোট্টু ম্যাম, আমার ছঙ্কু বেবি, আমার থেকে অনেক ছোট, তোমরা জানোই, বারবার এক কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি। আকাশের অবস্থা অনেকটা এরকম, পুরো মেঘ করে গেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, এসি জাস্ট দারুণ, বাট এই ওয়েদারে একটু ভয়ও লাগে, বাজ টাজ পড়ে। তো কত গাছের কড়ি, বাপরে বাপ, আমার এত কড়ি থাকলে তো আমি খুশিতে কি বলবো, লাফিয়ে উঠতাম, সব জায়গায় কড়ি। আমাদের গেট, বাইরে লোকই নেই বেশি, তো বন্ধুরা এখন বেরোচ্ছি, রেডি হলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এসে গেছে আমাকে নিতে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাব অনেক দিন পর, প্রায় 6-7 পর, তার একটু কমও হতে পারে, ভুলে গেছি। তো যাই হোক, এখন বাড়ি যাব, তো দেরি করবো না, অনেক রাতও হয়ে গেছে, এত কাছে থাকলে তো রাত্রিবেলায় যাওয়া আসা থাকে, আর কি করব। তো চলো বাড়ি যাওয়া যাক, মানে আমার শ্বশুর বাড়িতে, বাবার বাড়ির থেকে।
সো ফাইনালি বাড়ি চলে এসেছি, আমি তো সেই খুশি। শ্বশুরবাড়ি আসলে মানুষে দুঃখ হয়তো পায়, আমি জানি না, এইসব নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, বাট হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে আসলে একটু খারাপ লাগে। খারাপ লাগছে বাট অতটাও লাগছে না, কারণ আমার তো বাড়ি একদমই কাছে। তো এই আর কি, সারাদিনটা কাটিয়ে আসলাম, এখন তো কিছু করারও নেই, বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। ও বললো যা যা রান্না করে রেখেছিল তো সেগুলোই ও বাবাকে খেতে দিলাম। তো এখন কিছুই না, এখন ঘুমিয়ে পড়ব, কালকে সকাল থেকে আবার ডিউটি, সব দায়ে দায়িত্ব সব শুরু হয়ে যাচ্ছে, যেটা স্বাভাবিকভাবেই করতেই হবে আমাকে, তো করব। তো এতদিন ভালোই রেস্টে ছিলাম, কোনো কাজ করতে হয়নি, শুধু আরাম 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 আর কিছুই না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এখন থেকে আবার ব্লগস আসবে। তো এতদিন ব্লগ তো বেশি দিতে পারিনি নেটের অসুবিধার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, স্টে হ্যাপি, বাই বাই।